জেলের হাটার ক্যানেল প্রত্যেক জায়গায় লম্বা লম্বা ক্যানেল, 50 মাইল 40 মাইল রাস্তার ধারে। জি দেখাবো আপনাকে, এটা তো ল্যাম্বার্ট বিল, এটা ল্যাম্বার্ট বিল। জি ল্যাম্বার্ট বিল আমরা অনেক আগে করছি। এটা কি শহর কেন বলতে হবে আমি বুঝতে পারি না, মানে গ্রামের চেয়েও তো ছোট্ট, গ্রামের চেয়েও নিরিবিলি। এখানের ভিলেজ গুলা তো খুব দামি দামি হয়, যেমন ওই মাল্টিমিলিয়নের যেটা ওইটাকেও বলে ভিলেজ, মিলিয়নের যেটা ওইটাকেই বলে ভিলেজ, আর ভিলেজ গুলাকে তো বলতেছে অন্য কিছু। নিউ অপের বাড়ি এখনো আমরা ল্যাম্বার্ট ভিলে আছি। হ্যাঁ ল্যাম্বার্ট ভিলে আছে, ল্যাম্বার্ট ভিলেই চলতেছি। ল্যাম্বার্ট ভিল শহর ওইটা অনেক পুরনো শহর। জি অনেক পুরনো শহর, আপনি যেটা বললেন 1849 সালে এটি ইনকর্পোরেটেড, মানে শহর হিসেবে স্বীকৃত, হ্যাঁ সিটি হিসেবে, সিটি অফ ল্যাম্বার্ট ভিল। কিন্তু আয়তন খুব কম, 1.32 বর্গ মাইল বোধ হয়, লোক সংখ্যাও তো কম সিটিতে। সিটি বলতে এই পুরো এলাকায়, ল্যাম্বার্ট ভিল এলাকায় লোক সংখ্যাও কম। ওইটা বাচ্চাদের স্কুল, কোনটা এটা? ওই যে খেলার মাঠ বলে এটা আমার বাচ্চাদের স্কুল। আচ্ছা এটা এলিমেন্টারি স্কুল, পাবলিক স্কুল, ল্যাম্বার্ট ভিল পাবলিক স্কুল। বাংলাদেশিরা নাই, আমি এখন সব বাড়ি একই রকমের, সব বাড়ি এগুলো বোধ হয় অ্যাপার্টমেন্ট কোম্পানি তৈরি করে দিচ্ছে না, ডেভেলপাররা তৈরি করে বিক্রি করছে, মডেল তৈরি করে দিয়ে টাউন হাউস। ওই বাড়িটা সোল্ড হইয়া গেছে অলরেডি, একটাই বের হইছিল এটা সোল্ড হইয়া গেছে। বাড়ি পাওয়াটা খুবই মুশকিল এখানে, কিনতে পারা, কিনতে পারা মানে সাইন পাবেন তো বিক্রির, বিক্রি করে না লোকজন। একদম পাহাড়ের উপরে না? জি ওইটা পাহাড়ের উপরে, কিন্তু এইভাবে সমতল করিয়া রাখছে, নামতে গেলে পাহাড় বোঝা যাইব, কিন্তু পাহাড়
যেখানে বিল্ডিং করছে এখানে আর পাকার বোঝা যায় না। প্রত্যেকটা বাড়ির সামনে অসংখ্য গাড়ি এবং খুব পরিপাটি, খুব সাজানো গোছানো। ওইখানে বিলাসিতাই বলতে গাড়ি এবং বাড়ির সব বাড়ি তো একই কোয়ালিটির, ওই রাস্তাতে ওই একই কোয়ালিটির বাড়ি হবে। দাম কত এইসব বাড়ির? এই তো ওই 800 মিলিয়নের কাছাকাছি। 800,000 মিলিয়ন মানে 8 লাখ 10 লাখ ডলার। 8 লাখ টু 10 লাখ ডলার। কিন্তু পাওয়া তো টাফ, পাওয়া টাফ। আর বাঙালিরা এখানে থাকতেও পারবে না, কারণ বাঙালিদের, আমরা যে স্বাভাবিক সাধারণ বাঙালিদের কথা বলছি, তারা যেভাবে যে এই ক্রাউড এলাকা বা যেভাবে সমাজবদ্ধ হয়ে থাকার ইচ্ছে, লনের কি অবস্থা? কোনো ময়লা বলে কিছুই নেই। এরা কি বিজনেসম্যানরা থাকে না? এটা তাহলে মাল্টিমিলিয়ন সিটির মতো না? সবটার ভিতরে, বাড়ির ভিতরে সুইমিং পুল নাই, আবার কিছু বাড়ির ভিতরে আছে, যেটাতে আছে ওইটার দাম আছে, যেটাতে নাই নাই। এমন কোন বাড়িতে কি আছে ওইটা আবার? বাড়ির ভিতরে যাওয়া ছাড়া তো বোঝা যাবে না, বোঝা যাবে না। এখানে রাস্তার শেষ, ওই রাস্তার শেষ। এখানে আমরা যে ইয়ে দেখছি, কি বলে, নাম্বারিং দেখছি, 625 এই বাড়ির নাম্বার, 625, এটা 623, তার মানে 625 নাম্বার বাড়ি আছে এখানে। 625 হাজারখানেক একটা ছোট্ট শহর, হাজারখানেক বাড়ি হলে তো 2000 লোক আছে, হইতে পারে রেসিডেন্ট কোনো বাড়িতে, আবার তো ধরে নেওয়া আছে, দুজনও আছে, কোনো বাড়িতে বেশিও আছে। এখন এটা বলা নাই, এই যে সবই চমৎকার। কোনো আবর্জনা নির্ভর কিছুই নেই টাউন হাউসের, মানে সুবিধা হলো আপনার গ্যাস, ওই যে হিট আছে না, হ্যাঁ, হিটের খরচ কম, মাঝখান দিয়ে খালি নেই, মাঝখানে যে হাউসগুলো এগুলো সবসময় গরম থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই পাশের দুটো একটু এক পাশে ঠান্ডা থাকবে, কন্ডো, হ্যাঁ, হিটিং খুব কম হবে, কম লাগবে হিটিং। তাহলে ফায়ার ইন্স্যুরেন্সের দাম বেশি, দাম বেশি কারণ হলো, কারণ হলো একটাতে লাগলে আরেকটা আরেকটা আগুন জ্বলতে পারে, খুব পরিকল্পিত। বে উইন্ডো আছে অনেক বাড়িতে, বেশিরভাগ, অনেক বাড়িতে না, সবগুলোর বে উইন্ডো দেখা যাচ্ছে এদিকে। প্রত্যেক বাড়িতে দুইটা করে গ্যারাজ দিছে।
লিভ করছি এলাকা। ওকে, সামনে বাম পাশে গেলেই অ্যাম্বুলেন্স এন্ড হসপিটাল। ওকে,